রেল পরিষেবা ভালোভাবে চালানোর জন্য রেল যাত্রীদের সাহায্য কামনা করলেন আরপিএফ আধিকারিক জয়ন্ত কুমার মুখার্জি। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। এমন পরিস্থিতিতে যাত্রীদের চাপ সামলানো একটা বড় চ্যালেঞ্জ জিআরপি কিংবা আরপিএফের কাছে। এমন পরিস্থিতিতে রেল পরিষেবা ভালোভাবে চালাতে পারার জন্য রেল যাত্রীদের কাছে সহযোগিতা কামনা করলেন ব্যারাকপুরের আরপিএফ আধিকারিক জয়ন্ত কুমার মুখার্জি। তিনি এদিন ব্যারাকপুর রেল স্টেশনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আমাদের যতটুকু পড়ার ততটুকু করছি আমরা, জিআরপি যতটুকু আমাদের সম্ভব আমরা ততটুকু করার চেষ্টা করি। কতগুলো গেট খোলা হবে এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশনে? সব থেকে এখান থেকে প্যাসেঞ্জার বেশি ওঠে এবং ব্যারাকপুর লোকাল রয়েছে। আমরা পাবলিকের কাছেও সাহায্য চাইছি যতটা, মানে আমরাও করব বা স্টেট গভর্নমেন্ট করছে এবং পাবলিকের কাছেও এই জিনিসটা চাইছি। এত সিস্টেম তো এত নেই, তো যতটুকু আমাদের মধ্যে করানো হচ্ছে বা সাহেবরা যতটা আমাদেরকে ফেসিলিটি দিয়েছেন এবং সিকিউরিটি বাড়াতে দিয়েছেন, আমরা তার মধ্যে করার চেষ্টা করছি। পাবলিকও সতর্কতা হওয়া উচিত। কটা এন্ট্রিজন থাকছে আপাতত? তো এখন একটা দুটো, এইদিকে দুটো খুলতে বলছেন সাহেব, তো এর মধ্যেই যতটুকু। আর টিকিট কাউন্টার করা খুলছে এখন? টিকিট কাউন্টার যেগুলো ছিল সেগুলো সবই ওপেন বাড়ানো হচ্ছে টিকিট কাউন্টার? হ্যাঁ, এখন তো পনেরো যেগুলো আছে সেগুলোই এই বাড়ানো হচ্ছে। চিন্তা ভাবনা করা যাবে, সাহায্য চাই পাবলিকের।